নিরাপত্তা জামিন আর গুলশান কার্যালয়ে ফেরার নিশ্চয়তা পেলে বুধবার আদালতে আত্মসমর্পণ করতে পারেন বেগম খালেদা জিয়া। এই কথা জানিয়েছেন তার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। এদিকে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের জন্য উচ্চ ও নিম্ন আদালতে আবেদন করেছেন তার আইনজীবীরা। আরও জানাচ্ছেন ফারহানা রহমান। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুদকের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্য নেয়ার তারিখ। বিশেষ আদালতে বারবার তারিখ নিয়ে হাজির না হওয়ার কারণে সর্বশেষ 25 ফেব্রুয়ারি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানা প্রত্যাহারের জন্য মঙ্গলবার দুপুরে বিশেষ জজ আদালত এবং উচ্চ আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। কোর্ট পিটিশন দুইটা নিলেন, হাতে নিয়ে তিনি বললেন যে এই কোর্টটা সরকার গ্যাজেটের মাধ্যমে আলিয়া মাদ্রাসায় যেখানে বিডিআর হত্যা মামলা বিচার করা হয়েছিল সেখানে স্থাপন করেছেন। কাজেই আপনারা, আমি পিটিশনটা এখন ফেরত দিচ্ছি, আপনি পিটিশনটা নিয়ে যান, আগামীকাল ওই কোর্টে প্লেস করবেন এবং আগামীকাল শুনানি করবেন। নিরাপত্তার অজুহাতে 64টি কার্যদিবসের মধ্যে 7 বার হাজির হয়েছিলেন খালেদা জিয়া। পর্যাপ্ত নিরাপত্তা, জামিন আর গুলশান কার্যালয়ে ফেরার নিশ্চয়তা পেলে বুধবার বেগম জিয়া আদালতে হাজির হবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। সরকার এই ধরনের কোনো ঘটনা ঘটাবেন না, উনি যদি জামিন পান তাকে আবার তাকে ফেরত আসতে দেন, উনি তার নিজ কার্যালয়ে ফেরত আসতে পারবেন, স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, তাহলে অবশ্যই উনি আদালতের খালেদা জিয়া আদালতে হাজির না হলে সরকারের পদক্ষেপ কি হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গ্রেপ্তারি পরোয়ানা হাতে এলে আদালতের নির্দেশ পালন করা হবে। আমাদের গ্রেপ্তারি পরোয়ানাটা এখনো আমাদের হাতে পৌঁছায়নি, আমাদের ওই যে সার্চ ওয়ারেন্ট সেটা বের হয়েছে, কোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা সবকিছু করতে বাধ্য এবং সেই অনুযায়ী আমরা করব, কিন্তু আমাদের কাছে পরোয়ানা এবং অন্যান্য কোর্টের বিস্তারিতই আসেনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন হরতাল অবরোধের কারণে খালেদা জিয়া এরই মধ্যে মানুষের আস্থা হারিয়েছেন, আইন নিজস্ব গতিতে চললে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো কারণ নেই বলেও মনে করেন তিনি। ফারহানা রহমান, 71, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সহ কয়েকটি দেশের কূটনীতিক। বেগম জিয়ার সঙ্গে তারা প্রায় 2 ঘন্টার বৈঠক করেন, তবে তারা সংবাদ মাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। বিএনপির পক্ষ থেকেও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সন্ধ্যা 6:30 দিকে কূটনীতিকরা বেগম জিয়ার গুলশান কার্যালয়ে পৌঁছলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাদেরকে স্বাগত জানান। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণের পর ব্লুম বার্নিকাটের এটি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রথম সাক্ষাৎ। বেগম জিয়ার গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী শফিক আহমেদ, সেখানকার সবশেষ খবরাখবর জানাতে তিনি এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শফিক, জানতে চাচ্ছিলাম বিদেশি কূটনীতিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের ঠিক কী কী বিষয় নিয়ে কথা হয়েছে, আপনারা কিছু জানতে পেরেছেন কিনা? দেখেন, এই বিষয়ের যে কথাগুলো হয়েছে তা বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার গ্রেগ উইলকক, তিনি বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশে যে সহিংসতা চলছে সেই সহিংসতা বন্ধ করতে হবে এবং বাংলাদেশের উন্নয়ন এবং গণতন্ত্র এবং মানবাধিকারের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা অর্জনের জন্য তাদের নিজেদের মধ্যে আস্থা অর্জন করতে হবে। এবং তাদের এই বৈঠক, বেগম খালেদা জিয়ার সাথে তারা যে বৈঠক করেছেন প্রায় 2 ঘন্টা, এবং সেখানে যে 9 জন কূটনীতিক বার্নিকেট সহ উপস্থিত ছিলেন, তারা এর আগে এই কূটনীতিক সদস্যদের মধ্যে অনেকেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করেছেন 1 তারিখে, এবং সেই বৈঠকের ধারাবাহিক অংশ হিসেবেই তারা বেগম খালেদা জিয়ার সাথে এই বৈঠক করলেন এবং সেই বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন এবং একই বিষয় নিয়ে তারা আগামীতে অব্যাহত থাকবে তাদের এই প্রচেষ্টা, অর্থাৎ বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং উন্নয়নের সাথে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে তাদের আস্থা অর্জন করবে এবং সেই আস্থা অর্জনের জন্য তারা মনে করছেন যে বাংলাদেশের যে সহিংসতা চলছে সেই সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং আজকের এই বৈঠকে বেগম খালেদা জিয়ার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সহ আরও 2 জন বিএনপির নেতা উপস্থিত থাকলেও এখন পর্যন্ত সাংবাদিকদের সাথে তারা কোনো কথা বলেননি, ঠিক
বিএনপি তাদের এই বৈঠকে কি আলোচনা হয়েছে? তবে কূটনীতিকদের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার গ্রেগ উইলকক তিনি বলেছেন এসব কথা, এবং তার বাইরেও তিনি বলেছেন আরও বিস্তারিত তারা জানাবেন তাদের, তারা অস্ট্রেলিয়ান হাই কমিশনের মাধ্যমে তারা একটি বিবৃতি দিয়ে তাদের যে বৈঠকের মূল যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে তারা সব স্তরে জানাবেন। আনাম ঠিক শফিক, আপনি নিশ্চয়ই সেই বিবৃতিগুলো আরও বিস্তারিত শুনবেন এবং আমরা আপনার কাছ থেকে পরবর্তীতে এ সম্পর্কে আরও তথ্য জেনে নেব। শফিক আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার গ্রেপ্তার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবিকে 10 দিনের রিমান্ড দিয়েছে আদালত। পুলিশ আবেদন করলে বিচারক রেজাউল করিম তা মঞ্জুর করেন। এদিকে অভিজিৎ হত্যা মামলায় 7 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। আরও জানাচ্ছেন মহিমিজান। র্যাবের হাতে গ্রেফতার হবার পর সোমবার বিকেলে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ব্লগার ও লেখক অভিজিৎ হত্যা মামলার প্রধান সন্দেহভাজন শফিউর রহমান ফারাবিকে। মঙ্গলবার বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে আদালত 10 দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। উগ্রপন্থী জঙ্গি সংগঠনের সদস্য কারা এই ব্যাপারে অর্থ যোগান দিয়েছে, কারা এই ব্যাপারে তাদের সঙ্গে কাজ করেছে এবং সে একা করেনি, আরও কারা 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 এর সাথে ছিল তাদেরকে খুঁজে বের করার জন্য 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। অভিজিৎ হত্যাকাণ্ডে তদন্তের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ ফারাবিকে ফেসবুক সহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেছেন। তবে বইমেলা সিসিটিভি ফুটেজে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহভাজন তেমন কাউকে এখনো শনাক্ত করা যায়নি। শুধুমাত্র আসামি গ্রেপ্তার হলেই সেই আসামিকে মেলানোর কাজে, হয়তো শনাক্ত করার কাজে সিসিটিভি ফুটেজ হয়তো তখন ব্যবহার করা যাবে যে তারা সিসিটিভির কভারেজের ভিতরে গিয়েছিল কিনা, কিন্তু ওটা থেকে আসামি খুঁজে বের করা এটা প্রায় অসম্ভব। চলতি সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI অভিজিৎ হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে বলে জানান মনিরুল ইসলাম। একটা তদন্ত সহায়ক কমিটি গঠিত হয়েছে 7 সদস্য বিশিষ্ট, এবং এখানে অনেকেই তদন্ত কাজে এই ধরনের ক্লিউলেস মামলার রহস্য উদ্ঘাটনের ক্ষেত্রে আগে পারঙ্গমতা দেখিয়েছেন, এই ধরনের সদস্যদের নিয়েই মূলত এই কমিটি গঠিত হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকরা অভিজিৎ হত্যাকাণ্ডের সময় পুলিশের ভূমিকা প্রশ্ন করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। পুলিশরা বেশ কিছু 100 গজের মতন দূরে ছিল, এবং সেই জায়গায় এরকম ভাবেই যে দুষ্কৃতিকারীরা এই যে তার সাবজেক্ট যে নাকি যাকে হত্যা করা হয়েছে তাকে এরকম ভাবে ঘেরাও করা ছিল, পুলিশরা বুঝতে পারেনি। মহিম মিজান, 71, ঢাকা। ওদিকে উন্নত চিকিৎসার জন্য অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে মার্কিন দূতাবাসের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র নিয়ে যাওয়া হয়েছে। অভিজিৎ ও বন্যার পরিবারের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে। মারাত্মকভাবে আহত বন্যাকে সার্বক্ষণিক দেখভালের জন্য হংকং থেকে একজন চিকিৎসক এই সফরে যোগ দিয়েছেন। গত 26 ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের TSC এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অভিজিৎ বন্যা দম্পতি। অভিজিৎ হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সেক্টর কমান্ডার্স ফোরাম। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, মুক্তবুদ্ধি চর্চা ও মুক্তমত প্রকাশে বাধা দিয়ে বাংলাদেশকে পঙ্গু করতে চায় মৌলবাদী শক্তি। মানববন্ধন শেষে অভিজিৎ রায়কে যে জায়গায় হত্যা করা হয়েছিল সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই বাণী দেশবাসীর কাছে দিতে চাই যে না, যে নৃশংসতা চালানো হচ্ছে সেই নৃশংসতা আমরা মানতে পারি না, আমরা মানব না, কারণ আমাদের সাথে আছে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, আমাদের সাথে আছে বাঙালির অসাম্প্রদায়িক জাতিসত্তা, আমাদের সাথে আছে 21শে ফেব্রুয়ারি, আমাদের সাথে আছে 1লা বৈশাখ। অবিলম্বে আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে যেন অভিজিৎ রায়ের খাদকে গ্রেপ্তার করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। তারা কেউ রাজনীতি করেন না, অথচ অপরাজনীতির কি নৃশংস শিকার হচ্ছেন তারা। সেই মানুষের হত্যার প্রতিবাদে আমরা দাঁড়াই,
কিন্তু হত্যা তো বন্ধ হচ্ছে না। সরকার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি নানান দিক থেকে, কিন্তু হত্যা তো বন্ধ হচ্ছে না। রাজধানীতে বাসের চাপায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আশেপাশের সড়কে গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় চার ঘন্টা সড়ক অবরোধ রাখে তারা। পরে বিশ্ববিদ্যালয় হস্তক্ষেপে সড়ক থেকে সরে আসে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন জেমসন মাহবুব। আবারও সড়ক দুর্ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু। প্রতিবাদে রাজপথে অবস্থান সতীর্থদের। মঙ্গলবার সকালে বাড্ডা থেকে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল কৃষি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী আলী আহমেদ আলিফ। আগারগাঁও লিংক রোডে এসে গাড়ি থেকে নামার সময় পেছন থেকে তাকে ধাক্কা দেয় বিহঙ্গ পরিবহনের একটি বাস। মাটিতে লুটিয়ে পড়ে আলিফ। সাথে সাথে তাকে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আলিফের মৃত্যুর খবরে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। প্রথমে তারা অবস্থান নেয় পাসপোর্ট অফিসের সামনের রাস্তায়। এ সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরও করে। এরপর সেখান থেকে উঠে এসে অবস্থান নেয় বীরপুর সড়কে। ওকে বিহঙ্গ বাস পিস থেকে নাকি স্ট্রাইক করছে, আর স্ট্রাইক করার সাথে সাথে ওনাকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওর মাথার উপর নাকি চাকা চলে গেছে। যে ঘাতক ড্রাইভার এই কাজটা করছে, ঘৃণিত কাজটা করছে, তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনে ফুট ওভারব্রিজ, যাত্রী ছাউনি সহ নিরাপদ পথ চলা নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা। সিন্ডিকেটে একটা দাবি দেওয়া ছিল যে এখানে ওভারব্রিজ হবে। কাপু মারা গেছে, মো আপু মারা গেছে, আর শাহিন ভাইয়া, এরা দুজন মারা গেছে। তো ওই সময়ও ভিসি স্যার অনেক ইয়ে বলছিল, তো তারপরে পরিস্থিতি দিয়েছিল, তারপরে তার পালন হয় না। আমরা চাই যে একটা জানি নিরাপত্তা, আর কিছু না। প্রতিদিন আমরা সেকেন্ড গেটে আসি, আমাদের কোনো জানি নিরাপত্তা নাই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের টাকা দিয়ে আমরা আজকে যাত্রী সাইন করে দেবো, এবং আর কি যদি ওনারা, আমরা চিঠি লিখেছি, যদি ওনারা আর কি ওভারব্রিজ করে না দেয় আমরা নিজেরা করে ফেলবো। উপাচার্যের আশ্বাসের পরপরই নিজেদের অবস্থান থেকে সরে যায় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয়ে আসে যান চলাচল। এদিকে ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। এটা ব্যবস্থাটা আইনগতভাবেই ব্যবস্থা হয় না, এটা ঠিক না। আইনগতভাবে ব্যবস্থা অবশ্যই হয়। আজকের ঘটনা ঘটেছে, মামলা হবে, মামলা নিয়ে আমরা আইনগতভাবে প্রসেস করব। এর আগেও সড়ক দুর্ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই কেবল আশ্বাস নয়, শিক্ষার্থীরা চায় দাবির বাস্তবায়ন। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ১০ লাখ টন ধান ও ১ লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। প্রতি কেজি ধান ২২ টাকা ও চাল ৩২ টাকায় কেনা হবে। দুপুরে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে একথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি জানান, চলতি বছরের পয়লা মে থেকে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এছাড়াও তিনি জানান, সরকার এবছর অভ্যন্তরীণ উৎপাদন থেকে ১.৫ লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি কেজি গম কেনা হবে ২৮ টাকায়। আগামী পয়লা এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত এই গম কেনার কার্যক্রম চলবে। নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় পাশ না করলেও ক্লাসে ৭০% উপস্থিতি থাকা শিক্ষার্থীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, কোনো কোনো স্কুল কলেজ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা দিতে দেয় না, সেই সাথে নানা কারণে অনেকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে পারেন না। শিক্ষার্থীরা প্রাক নির্বাচনী কোনো পরীক্ষায় খারাপ ফল করলে তা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষককে সতর্ক করতে হবে এবং দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। প্রত্যেক শিক্ষার্থী নির্দিষ্ট সময়ে শিক্ষার পরবর্তী ধাপে অংশ নিক, সরকার এমনটি আশা করে বলে পরিপত্রে উল্লেখ করা হয়।